দুর্দান্ত ডিজাইনস, এক্সিলেন্ট খড়ি ম্যাডাম করেছেন এগুলো আমাদের জন্য বানানো। কিয়ারার আগের ডিজাইনের সাথে খড়ি করা ডিজাইন এতক্ষণ সিমিলার কি করে হতে পারে? সবই তো শুনলে, তুমি এই কাজটা করতে পারবে তো শ্রুতি? আমরা কিন্তু অনেক ভরসা করে তোমার কাছে এসেছি। তুমি একদিন আমার লাইফ বাঁচিয়েছিলে, আর সেই জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি কথা দিচ্ছি, এই কাজটা আমি শুধুমাত্র তোমার জন্যই করব। কে এই ছবিগুলো এডিট করেছে আর কে এগুলোকে প্রিন্ট করতে হেল্প করেছে, এইটা জানা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। নাহলে সত্যিটা আমরা সবার সামনে আনতেই পারবো না, আমাদের কাছে কোনো প্রুফ থাকবে না। ডোন্ট ওয়ারি, এডিটর আমার চেনা, আর আজই আমি গিয়ে ওনার সাথে কথা বলব। যে করে হোক আমি নিউজটা আজ বের করবই। আর তাছাড়া এই নোংরা কাজটা যে করেছে, এই ভুল খবরটা যে বের করেছে, তার কন্ট্যাক্ট আমি আজই তোমাকে জানিয়ে দেবো। তুমি যদি এই কাজটা করে দাও শ্রুতি, তুমি ভাবতে পারছো না আমাদের কত বড় উপকার হবে। একদম ঠিক, এই সত্যিটা সবার সামনে আসা ভীষণ রকম প্রয়োজন। বাড়ির সবাই আমায় ভুল বুঝছে, আমায় মিথ্যাবাদী ভাবছে, সারাক্ষণ আমার উপরে রাগ দেখাচ্ছে। এনি হাও আমাদের সত্যিটা প্রুফ করতেই হবে সবার সামনে। তুমি চিন্তা করো, সত্যিটা ঠিক সকলের সামনে চলে আসবে। রাহুল কি মনে করছে? ও পৃথিবীর সব থেকে বেশি চালাক, ও পৃথিবীর সকলকে ম্যানিপুলেট করে ফেলতে পারে। না, ওর এই চালাকিটা আর বেশি দিন চলবে না। তবে এই অন্যায়টা যদি ও করে থাকে, তাহলে আমরা আবারও সিংহরায় পরিবারের সকলের সামনে ওর মুখোশটা এক্সপোজ করবই। প্রত্যেকবার ও কুমিরের কান্না কেঁদেছে, তারপর ঠিক কোনো না কোনো একটা উপায় পার পেয়ে গেছে। এত কিছুর পরেও যদি আমরা ওকে ধরতে না পারি, তাহলে এরপর ওর সাহসটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে ওকে আর আটকানো কোনোভাবেই সম্ভব হবে না। আমি বুঝতে পারছি, রাহুল এককালে আমার সাথে যথেষ্ট অন্যায় করেছে, তবু আমি ওর সমস্ত চালাকিতে নেচেছি, ওর সমস্ত কথায় সমস্ত অন্যায় সাথ দিয়েছি। তবে এবার আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আর তাছাড়া তোমার কোনো সাহায্য যদি আমি করতে পারি আমার খুব ভালো লাগবে। এক মিনিট, বলুন আপনি কোথায়? সকালে বাড়িতে দেখতে পেলাম না আপনাকে, বেরোবার সময় দেখতে পেলাম না। আচ্ছা আপনি আছেনটা কোথায় বলুন তো? কেন, আমাকে আপনার কি দরকার? দরকার আছে বলেই তো ফোন করছি। শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি 5 মিনিটের মধ্যে ওয়ার্কশপে চলে আসুন। লিসেন, এটা আর্জেন্ট, সো প্লিজ ডোন্ট বি লেট। ওয়ার্কশপে কেন, কিছু সমস্যা হয়েছে? কী হয়েছে, কী ব্যাপার, হঠাৎ ওয়ার্কশপে ডাকছেন কেন উনি? ব্যাপারটা কি, আবার কোনো সমস্যা হলো নাকি? দাদাভাই, আমাকে দেখেছিলিস? হ্যাঁ কিয়ারা, আমার এখনই একটা ডিজাইন লাগবে, এটা তার ব্রিফ। এখন? মানে এখনই লাগবে? বললাম যে আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে, এখনই লাগবে। আচ্ছা ওকে, তুই আমাকে একটা দিন সময় দে না, আমি সব করে দেবো। না কিয়ারা, আজ তোর হাতে শুধু 15 মিনিট আছে। 15 মিনিট? হ্যাঁ কিয়ারা, কেন তুই টেনশন করছিস নাকি? তোর তো টেনশন করারই কথা নয়, কারণ এত বছর ধরে তুই এত ভালো ভালো ডিজাইনস করেছিস, আর তোর জন্যে ইনফ্যাক্ট সিংহরায় জুয়েলার্স, আর সিংহরায় জুয়েলার্স ইনফ্যাক্ট 15 মিনিটস ইজ ওয়ে টু মাচ, তোর তো 5 মিনিট লাগার কথা। হ্যাঁ দাদাভাই, কী বলতো, মানে একটা ডিজাইনটা করতে গেলে একটু ভাবতে হয় তো, তাই বলছিলাম দিদি। বললাম না, আর শুধু 15 মিনিট সময় আছে, এই 15 মিনিটের মধ্যে তুই এটা বানিয়ে দিয়ে তাড়াতাড়ি, ডোন্ট মিস টাইম। ও গড, তো আচ্ছা মুশকিলে পড়লাম আমি, এত তাড়াতাড়ি এসব নতুন ডিজাইন কোথা থেকে বানাবো? এতদিন যেসব ডিজাইন আমার বলে চালিয়েছি সেগুলো তো আসলে বসবাবু থ্রু থেকে, খড়ির কাছ থেকে কিনেছিলাম। তো জীবনে নিজেও একটা কোনোদিন ডিজাইন বানাইনি,
আর এখন তো সে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কি যে করবো না আমি এবার। খুড়ি এখন আসছেন না কেন? বললাম 5 মিনিটের মধ্যে চলে আসতে, যদি কোনো কথা আমার শোনেন। কি হয়েছে এরকম জরুরি তলব করলেন? কি সমস্যা, কি হয়েছে? না না কিছু হয়নি, কোনো সমস্যা হয়নি। আপনি একবার এদিকে শুনুন তো, শুনুন, ইমিডিয়েটলি উইদিন 10 মিনিটস আমাকে একটা ডিজাইন আপনাকে বানিয়ে দিতে হবে। এইটা হলো তার ব্রিফ, এনি এই যে। আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? না না কি মনে করেন, আপনি কোন রাজা বাদশাহ, আমি আপনার দাসী, আপনি যা বলবেন আমাকে সঙ্গে সঙ্গে তাই করতে হবে। প্লিজ প্লিজ এখন রাগ করবেন না, আমার কথাটা শুনুন। দেখো এটা কিন্তু আমার কাছে এখন খুব জরুরি, আমি একটা জরুরি কাজেই ছিলাম ঋদ্ধিমান বাবু, আপনার ফোন পেয়ে আমি এরকম ছুটতে ছুটতে। শুনুন, আমি আপনার স্ত্রী হিসেবে আমার যা যা করার আমি তখন করেছি, কিন্তু আমি কিন্তু আপনার এই অফিসে চাকরি করি না, ঠিক আছে? আপনি আমাকে যা বলবেন আমাকে সেটা একবার সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে। আমি আপনার কর্মচারী নই, আমি এসব পারবো না, এখন আমি একটা কাজ করছিলাম। আপনাকে আমি এখনই বলতে পারবো না খুড়ি, যে আজ আমি আপনাদের দুজনকে এই একই ডিজাইন বানাতে দিয়ে পরীক্ষা করতে চাই, বুঝতে চাই আমার সন্দেহই ঠিক কিনা। আমি যে গেলাম এখন। না 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 দেখুন, দেখুন আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আমি বাধ্য হবো এই ক্যাবিনের দরজা বন্ধ করে দিতে। আপনাকে আমি কিছুতেই এখান থেকে যেতে দিতে পারবো না। শুনুন প্লিজ, আপনি আমার এই জরুরি কাজটা করে দিন, 10 মিনিট লাগবে, তারপর আপনি আমার আপনার জরুরি কাজে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আমি দরজা বন্ধ করে দেবো এক্ষুনি। এই লোকটা কি মাথা খারাপ? আমি ওদিকে শ্রুতির সাথে কথা বলছি, অপরাধীকে ধরার জন্য চেষ্টা করছি, শুনি উনি এখন আমাকে হঠাৎ করে ডেকে বলছেন ডিজাইন বানিয়ে দিতে। কি মামা বাড়ি নাকি? ওনার সাথে সব ছেলে মানুষই করে সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং তাড়াতাড়ি ডিজাইনটা বানিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি কাজে যেতে পারবো। এই তো, আচ্ছা অনেক ফুল আছে, ঠিকঠাক সাজাবে, কম বেশি যেন না হয়। হ্যাঁ ঠিক আছে। এই লাইটটা ঠিক করে লাগাবে, হ্যাঁ কভার থাকে যেন, দেখা যেন না যায়। আর শোনো, টাইম কিন্তু বেশি নেই, তাড়াতাড়ি করতে হবে। এই তো রকেট, যাও তাড়াতাড়ি, তোমার আন্টি ওয়েট করছে তোমার জন্য, যাও যাও যাও। আরে রকেট বাবা এসে গেছো, ভালো আছে বাবা? তুই তাড়াতাড়ি দাও তো দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ সব মিলিয়ে দেখে নিয়েছো তো? হ্যাঁ দেখে নিন একবার। এই এই ব্যাগটা দাও, ঘট ফট গুলো কোথায় গো? ঘট আনোনি? এ কি মাটির ঘট ছড়া, এগুলো তো কিছুই নেই। আচ্ছা কি বলো তো রকেট, হ্যাঁ এমনিতে হাতে সময় নেই, তার মধ্যে এত কিছু জিনিস মিসিং। আচ্ছা বনি তো কখনো এরকম করে না, ও তো সব কিছু ঠিকঠাক গুছিয়ে দেয়, আজকে কি হয়েছে ওর? আজকে আমি সব এনেছি, বস দেয়নি। কি বাদ গেছে বলুন না, আমি নিয়ে আসছি আবার কি। ও ঠিক আছে, তুমি লিস্টটা মিলিয়ে দেখো, আমি আমি ততক্ষণ চেক করি একটু। এই রকেট বলছি, তোমার গুরু মানে বনি এলেন না কেন?
বস কোথায় কেউ জানে না। আসলে সেই সকালবেলা বাড়ি থেকে বেরায় আর রাত্রিবেলায় বাড়িতে আসে, পাড়াতে আড্ডা দিতেও আসে না। আর কেনই বা আসবে, পাড়ার লোকেরা তো ওকে কম কথা শোনায় না। আসলে কি বলো তো, বস তো বিয়ে করে সংসার করতে পারলো না, তো তোমরা ওকে তাড়িয়ে দিলে, তাই পাড়ার লোকেরাও সবসময় ওকে উল্টোপাল্টা কথা বলে। অকৃতজ্ঞ সব, বস কত সাহায্য করেছে ওদের সব ভুলে গেছে। আর বসকেও বলি আরি, তোমার মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করে না, কেন করে কে জানে, কে ভাবে ওর কথা। বলছি দেখো না, কোন ডিজাইনটা সব থেকে বেশি সুন্দর একটুখানি দেখো না, একটু দেখে বলো কোনটা। আচ্ছা শোনো শোনো, এই দিকটা এসো, এই দিকটা এসো, এসো 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 বসো। উফ বাবা বসো না, দেখো তো কোন ডিজাইনটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, একটা মানুষকে বিয়ে করে সারা জীবন কাটানোর জন্য শুধু একটাই জিনিস প্রয়োজন, ভালোবাসা। পাড়ার লোকেরা তো ওকে কম কথা শোনায় না। আসলে কি বলো তো, বস তো বিয়ে করে সংসার করতে পারলো না, তো তোমরা ওকে তাড়িয়ে দিলে, তাই পাড়ার লোকেরাও সবসময় ওকে উল্টোপাল্টা কথা বলে। চলো 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 পাল্টাই।